করোনার বিরুদ্ধে মিশ্র টিকা কতটা কার্যকরী তা নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দুবার দুরকমের টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যে দুবার দুরকমের টিকা নেওয়ার নিয়ম চালু হয়েছে। নাগরিকদের উদ্বুদ্ধ করতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল স্বয়ং দুবার দুরকমের টিকা নিয়েছেন। কিন্তু এই প্রবণতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে এবার সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন। তার মতে, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা নেই, এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। So it's a little bit of a dangerous trend here where people are in a data free evidence free zone as far as a mix and match. There is limited data on mix and corona tika niye virtual madhyome nijer ei motamot janan Swaminathan. Shekhane mishro tikar karjokorita niye proshno tolen tini. Tini bolen bohu manush mishro tika neyar kotha bhabchen ebong bishoyti niye tader proshno korchen, kintu mishro tika niye kono totthyo proman hate na thakai ei probonota bipod deke ante pare, tai ejonno opekkha kora dorkar ar shetai bhalo hobe bole mone korchen tini. Deciding when and who they should be taking a second or a third or a fourth dose. Tobe দিনে মিশ্র টিকা ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মিশ্র টিকা ব্যবহার করা যেতে পারে, তবে এ নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। মার্সিয়া মান্নান, মাই টিভি।